सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम स्वागत जानाच्छी वॉइस बांग्लार संबाद विश्लेषणी अनुष्ठान बेखबरे आमी मुस्तफा फिरोज। दर्शक देखबेन जे प्रथमे धरा खावा तारपर होच्छे बहिष्कार, एटाई जेनो एखन सरकारी दलेर जे समस्त नेता कर्मी जारा विभिन्न अपकर्मेर संगे जड़ित थाकछे तादेर बेलाय एटी जेनो एकटा नियम हये गेछे जे तारा अघटन घटाबें सेटी प्रकाशित होबे हुईचुई होबे तारपरे बहिष्कार, किन्तु ततक्षणे किन्तु अनेक दूर जल गड़िए जाए, माने जल गड़िए जाए अर्थे एइजन्य बोलछी जे क्षति किन्तु अनेक हो जाए तार आगे व्यवस्था नेওয়া হয় না। সেই কারণেই বলছি যে ধরা খাওয়ার পর বহিষ্কার। এই কথাটি বলছি আজকেরই একটি খবর, সেটি হচ্ছে বালুখেকো সেলিম খান আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার। সেই ঘটনা প্রসঙ্গে নিশ্চয়ই এই সেলিম খান নিয়ে ভয়েস বাংলায় আমরা অনেকগুলো ভিডিও করেছি এবং প্রতি মুহূর্তে মুহূর্তে তার যেই ঘটনার প্রভাবগুলো সেগুলো কিন্তু প্রকাশ হচ্ছিল এবং এটি কিন্তু খুব গোপনে না, অনেকটা প্রকাশ্যে, একেবারেই মোটামুটি মানে মাফিয়া স্টাইলে তার অপকর্মগুলো চলছিল। দুটি ঘটনা তো খুবই আলোচিত, একটি হলো বালি উত্তোলন, যে পদ্মা এবং মেঘনার থেকে বেপরোয়াভাবে বালি তোলা হচ্ছিল এবং এর ফলে যে চাঁদপুরের যে ভাঙন, সেই ভাঙনটা আরও ত্বরান্বিত হচ্ছিল, অর্থাৎ নদী ভেঙে ভেঙে যাচ্ছিল এবং চাঁদপুর শহরটাই বিপন্ন হয়ে যাচ্ছিল এবং একটা অস্থায়ী কোর্টের একটা আদেশ নিয়ে সেটাকে মিসলিড করে এই কাজটি করে যাচ্ছে বছরের পর বছর। অদ্ভুত ব্যাপার, ওই অঞ্চলে একজন মন্ত্রী আছে, চার পাঁচজন যে এমপি আছে সবাই সরকারি দলের, কিন্তু তারা যেন নীরব নিথর, কেউ কোনো কথা বলে না, উচ্চবাচ্য করে না, বরং আমরা সেক্ষেত্রে দেখি যে অঞ্জনা খান মজলিস নামে একজন ডিসি, তার একটা সক্রিয় ভূমিকা আমরা লক্ষ্য করি, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব কিন্তু চুপচাপ, মাঝে মধ্যে বলেন আবার বলেন না, এরকম একটি লুকোচুরির অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সর্বনাশ হয়ে যাচ্ছিল। প্রথম যে খবরটি আসে যে চাঁদপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ নিয়ে এবং ওখানে আপনার যেই রিপোর্টটি বলা হয়েছে যে সেখানে 62 একর ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং সেটি হচ্ছে জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনার পাড়ে একটি এলাকা নির্ধারণ করা হয়। সেখানে এই সেলিম খান বিধি বহির্ভূতভাবে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এমনকি মন্ত্রীর ভাইকেও পর্যন্ত জড়ানো হয়, সেখানে এমনভাবে জমির দাম বাড়ানো হয়, সেখানে সেটি বেড়ে দাঁড়ায় 553 কোটি টাকা, এখানে প্রায় 369 কোটি টাকা একটা লোপাটের পরিকল্পনা করা হয়। সেটি অঞ্জনা খান মজলিস চাঁদপুরের ডিসি তার হস্তক্ষেপে জিনিসটা সামনে চলে আসে এবং তারপরে সেটি হচ্ছে স্থগিত হয়। কিন্তু এই ঘটনার আগে এটি হয়তো পুরো লোপাটের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেনি, কিন্তু তার আগে যে চেয়ারম্যান এবং তার লোকেরা পদ্মা এবং মেঘনায় 100 খনন যন্ত্র বসিয়ে ড্রেজার বসিয়ে কয়েক বছর ধরে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করেছে। এই ব্যাপারে নানাভাবে প্রশাসন থেকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু সেই বাধা উপেক্ষা করে তিনি এটি উত্তোলন করেছে এবং গভর্নমেন্টের কোনো এক পয়সা জমা দেওয়া হয়নি। পরে যখন এটি নিয়ে হইচই হয় তখন তিনি কিছু খাজনা বা ট্যাক্স দিয়ে এটি মিনিমাইজ করার চেষ্টা করে, কিন্তু সেটি আর সফল হয় না এবং বলা হচ্ছে যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে চাঁদপুরের নদী ভাঙন তীব্রতা পেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ইলিশ সম্পদসহ নদীটির অন্যান্য জীববৈচিত্র্য, সরকার বঞ্চিত হয়েছে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে। এবং তার এই সমস্ত যে খবরাখবরগুলো বাংলাদেশের এমন কোনো গণমাধ্যম নেই যেসব গণমাধ্যমে প্রতিনিয়ত প্রকাশিত হয়নি, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই যে ধারাবাহিকভাবে রিপোর্টগুলো প্রকাশ হয়েছে তাৎক্ষণিকভাবে রাজনৈতিকভাবে তাকে নিয়ন্ত্রণ কেউ করতে পারেনি।
পরে এসছে বিষয়টি, একদম প্রশাসনিকভাবে দুদকে মামলা হয়েছে, তার বিদেশ যাবার উপরে নিষেধাজ্ঞা হয়েছে, সে তো অনেক পরে। কিন্তু অনেক দিন থেকে এই যে যার নামই ওই অঞ্চলে বালু খেকো সেলিম, সে যে অব্যাহতভাবে একজন চেয়ারম্যান পদের আসীন হয়ে সে যে অব্যাহতভাবে একেবারে চোখের সামনে লুটপাট করছে, অনিয়ম দুর্নীতি যত রকমের আছে সেগুলি, এবং পুরো চাঁদপুর শহরটাকে সন্ত্রস্ত করে রেখেছে যে তার এই উত্তোলনের ফলে যে বাঁধগুলো ভেঙে যাচ্ছে, ধসে যাচ্ছে, শহরটা রক্ষা করার যেই আয়োজনটা সেটি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ব্যাপারে কিন্তু আমরা দেখলাম না যে চাঁদপুর শহরে খুব জোরালো কোনো দলমত নির্বিশেষে একটি প্রতিবাদ ওঠার। দুঃখজনক হচ্ছে এটাই যে বহু পরে এই সমস্ত ঘটনাগুলির ব্যাপারে হস্তক্ষেপ করা হয়। এটি শেষ পর্যন্ত যেটি হচ্ছে যে শেখ সেলিমের, তিনি হচ্ছেন যে এটি রিপোর্টে বলা হচ্ছে, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দলের প্রধান শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশনায় এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের পরামর্শক্রমে সেলিম খানকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। কিন্তু ব্যক্তি হিসাবে সেলিম খানকে বহিষ্কার করা হলো সত্য, কিন্তু ইতিমধ্যে রাষ্ট্রের বা সরকারের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হলো। খেয়াল করবেন এই ধরনের ঘটনাগুলি যদি দেখেন, এই যে সেই ক্যাসিনো কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখবেন যে ঘটনা ঘটার পর তারপরে হচ্ছে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু এই সমস্ত লোকজন তো দলের ভিতরেই থাকে, রাজনৈতিকভাবে তারা কার্যক্রম করে, তাদের ব্যাপারে তো দলের আগে যে অবজারভেশন সেইগুলি কেন সাংগঠনিকভাবে আগে ব্যবস্থা নেওয়া হয় না? সাংগঠনিকভাবে যদি শুরুতেই ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো সরকারের এত ক্ষতি হতো না। শুধু সেলিম খানের বিষয়টি সামনে এসছে, এই ঘটনা আজকের ঘটনা সেটি ব্যাখ্যা করছি, কিন্তু এর আগে কিন্তু আমরা বহুবার বলেছি যে একের পর এক বিভিন্ন মানুষ মানে দলের দলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তখনই যখন নাকি ঘটনাটা সামনে আসছে বা প্রকাশিত হচ্ছে, কিন্তু তার আগে কিন্তু দল সেই ব্যাপারে নিশ্চুপ থাকে, সেই ব্যাপারে তারা কিন্তু কোনো যে উপরের পর্যায়ে যে বিষয়টি জানানো এবং তার ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া সেই বিষয়টি কিন্তু কখনো হয় না। দর্শক, আলোচনা করলাম নিশ্চয়ই, তারপরও শেষ পর্যন্ত বলতেই হয় যে দেরিতে হলেও দল একটি সঠিক কাজ করেছে এবং এই কাজগুলো যাতে আগেভাগে করা হয় সেই উদ্দেশ্যে এতগুলো কথা বলা। দর্শক, শেষ করছি, শেষ করার আগে ভিডিওটি কেমন হলো নিশ্চয়ই আপনার মতামত জানাবেন এবং একই সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।